তোমারি তোমা ঝরে রাখিব ছেড়ে দেব না, তোমারি তোমা ঝরে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। আমরা হাবড়ায় যাচ্ছি মার্কেটিং করতে, তাই ট্রেনে উঠে পড়লাম দুজনে। বাবার জন্য শার্ট দেখছিলাম, বাবা খুবই রোগা মানুষ, তাই ভাবলাম এই জামাটা বাবার জন্য ঠিক আছে, হালকা কালার আছে তাই ওটাই পছন্দ করলাম। আর আরেকটা প্যান্ট দেখলাম বাবার জন্য, তো এই দুটো জিনিসই নিলাম। এরপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম অন্য জামা কাপড়গুলো। কসমো বাজারে একই ছাদের তলায় ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব জামা কাপড়ই পাওয়া যায়, কিন্তু আমি শাড়িটা এখান থেকে নিলাম না।
ছিলো, তাই একটু লিপস্টিক খুঁজছিলাম একটু ম্যাট কালারের মধ্যে। তাই দুটো লিপস্টিক নিলাম আর একটা আইলাইনার নিলাম। বড় মেয়ে পড়তে গেছিলো হাবড়ায়, তো ওর পড়া হয়ে গেছিলো, তো আমরা একসাথে হাবড়ায় মিট করে নিলাম। আর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তাই একসাথে বাড়ি চলে আসলাম। হ্যালো ফ্রেন্ড, সকালে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ষষ্ঠীতে যাব বলে বাবা মার জন্য কিছু মার্কেটিং করতে যাব আজকে, আর পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এখন আমি দেখাবো তোমাদেরকে আমি কী কী কিনলাম ফাইনালি বাবা মার জন্য, তো চলো দেখবে। আমি মার জন্য একটা এই শাড়ি কিনলাম, এটা হচ্ছে লিনেন শাড়ি। মা এখন আর মানে বেশি ভারী জামা কাপড় পরতে পারে না, ভারী শাড়ি পরতে পারে না, তো এটা একদমই নরম সফটের মধ্যে, বেশি দামের মধ্যে কিনিনি। তো এটা জানি না মার পছন্দ হবে কি না, তো আমি এটা কিনলাম, আশা করি মার ভালো লাগবে, কারণ খুবই নরম আছে, পরে আরাম পাবে। তো এটা হচ্ছে লিনেন শাড়ি, আমি এই শাড়িটা কিনলাম মার জন্য। আর এর সাথে কিনলাম একটা সায়া আর ব্লাউজও কিনেছি, ব্লু, ওর সাথে একটা ব্লু কালারের ব্লাউজ কিনেছি। আর এটা আমার শাশুড়ি মার জন্য কিনেছি, মানে দুই মায়ের জন্য দুটো ব্লাউজ কিনেছি। আর কিনলাম বাবার জন্য, বাবার জন্য কিনেছি একটা টি শার্ট, কটনের আছে টি শার্টটা। আর কিনেছি একটা প্যান্ট, কটনের প্যান্ট এই কিনেছি। আর কিনেছি আমার দুটো লিপস্টিক আর একটা ল্যাকমির আইলাইনার। আমার আজকের মার্কেটিং এই অবধি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও যাতে এগিয়ে যেতে পারি এবং তোমাদের একটু সাপোর্টে এবং একটা লাইকে এবং কমেন্টসে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করব। তো প্লিজ তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। চলো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।